سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم بسلاح الحق البتار سنحرر أرض الأحرار ونعيد الطهر إلى القدس من بعد الذل وذا العار من بعد سنخوض معاركنا معهم وسنمضي جموعا نردهم ونعيد الحق المغتصب وبكل القوة ندفعهم وبكل القوة ندفعهم আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতু। ভিউয়ার্স অনেকেই ফোন দিয়েছিলেন যে হন্ডা এক্স ব্লেড নতুনের মতো আছে কিনা। তো এই বাইকটি কিন্তু আসলে একদম ব্র্যান্ড নিউ, এখনকার আপডেট মডেল দেখতে পাচ্ছেন, এখনকার স্টিকার এবং 2022 মডেল, 2022 গাড়িটি কিনা। তো চলতি বছরের বাইকগুলো কেমন হবে এটা আপনারা কিন্তু অজানা নেই, একদম নিখুঁতই হবে এবং শোরুম কন্ডিশন হবে, এটাই স্বাভাবিক এবং এটাই বাস্তব। তো বাইকটির সম্পূর্ণ বিবরণ এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো। তার একটি কথা, তারা চ্যানেল নতুন দেখতেছেন সাবস্ক্রাইব করবেন এবং পাশে বেল বাজিয়ে দেবেন। হ্যাঁ, প্রথমে আমি শুরু করব সামনের টায়ার থেকে। সামনের টায়ারটা দেখে আপনাদের বিবেকে প্রশ্ন করেন যে টায়ারটা আসলে নতুনের মতন কি না, আমি বলবো না কিছু, কারণ কাদা পড়ে আছে, দেখেন কত কাদা ময়লা, গাড়িটা ধোয়ার ব্যবস্থা নেই। তো টায়ারটা দেখে আপনারা অনুমান করবেন। আমার জানা মতে এই বাইকটি সর্বোচ্চ 50-55,000 কিলো চালানো সম্ভব হবে এই টায়ার দিয়ে। মাডগার্ড যদি দেখায় তাহলে বিন্দু পরিমাণ কিন্তু দাগ স্কেচ নেই, একদম ফুল ফ্রেশ মাডগার্ড দেখেন। হাইড্রোলিকটাকে আমি নিজে দেখেছি, চুল পরিমাণও কিন্তু ক্ষয় যায় নাই, দুইটি সকপ ফুল ফ্রেশ আছে। হেডলাইটের গ্লাসে বিন্দু পরিমাণ দাগ নেই, একদম নিখুঁত হেডলাইটের গ্লাস, বিন্দু পরিমাণ কিন্তু দাগ নেই, স্কেচ নেই, উপর অংশটাও কিন্তু ফুল ফ্রেশ। এই সাইডে বাইজার থেকে নিয়ে সিগন্যাল লাইট, হ্যান্ডেল দেখেন, লুকিং গ্লাস সহ একদম নিখুঁত, কোনো দাগ স্পট নাই, একদমই নিখুঁত, ঠিক আছে। দেখেন এই সাইডটাও দেখেন। এখন টাঙ্কিতে আসুন, টাঙ্কিতে দেখেন দাগ আছে কিনা। কারণ দূর থেকে আপনারা দেখতেছেন বা নেবেন, না দেখে যারা নেবেন তাদের জন্য বলতেছি যে বাইকটি দেখে নেওয়া আর না দেখে নেওয়া একই কথা। কারণ ক্যামেরার সামনে দেখেন সব কিছু কিন্তু ভেসে উঠতেছে, যে একটা বালোর কোনা যদি থাকে সেটাও কিন্তু ক্যামেরাত উঠে যাচ্ছে। এই জন্য এখানে লোকাচুরি কিছুই নেই, একদম ফুল ফ্রেশ, যেটা বলবো ওটাই বাস্তব হবে, ঠিক আছে। দেখেন টাঙ্কিটা ঠিক এরকম লাগবে, বাম্পারটা দেখেন ফ্রেশ, ইঞ্জিন স্টিকার পর্যন্ত ওঠে নাই, তার মানে ইঞ্জিন সম্পর্কে আপনারা জানেন যে এই 22-এর বাইক ইঞ্জিনে কেমন হবে, বলার কিছুই নেই এই ইঞ্জিন সম্পর্কে। তারপরে একটা কথা বলবো যে 600-700 কিলো চলার বাইকের ইঞ্জিনগুলো নতুন ছাড়া পুরাতন হবে না, একদম নতুনই থাকবে, এটাই স্বাভাবিক, যার কারণ দেখেন স্টিকার পর্যন্ত আছে। এই সাইডে সাইড কভার, পাওদানিগুলো দেখেন, এই সাইডে সব কিছু কিন্তু নিখুঁত। এটা কিন্তু এই আটাযুক্ত একটা ইয়ে আছে, কালি আছে, সেটাই সম্ভবত হয়েছে। তারপর আমি ওটা দেখব যে এটা কী ব্যাপার, আমি এখনই দেখতেছি। ওটা সম্ভবত আটা, মানে কালো রং। তো এই সাইডেতে কোনো দাগ নেই, স্পট নেই, একদম নিখুঁত, ঠিক আছে। এখন বলবো গাড়িটির নাম্বার সম্পর্কে। প্লেট দেখে বুঝতে পারছেন এই বাইকটির নাম্বার ছাড়া, লাইসেন্স ছাড়া, ওয়ান টেস্ট,
তো এই বাইকটি আপনারা নিজ নামে করে নিতে পারবেন, যে কোনো বিআরটি থেকে নাম্বার রেজিস্ট্রেশন ফি জমা দিয়ে শুধু নাম্বার করে নিতে পারবেন, আর এখান থেকে মালিকানার চেঞ্জ আমরা করে দেব। এই বাইকটির যে শোরুম কাগজ আছে, এই শোরুমের কাগজের নাম থাকবে আপনার, আপনিই মূল মালিক হয়ে যাবেন, আমরা এখান থেকে সে ব্যবস্থা করে দেব, ঠিক আছে? সিগন্যালের দুইটি লাইট ফুল ফ্রেশ, ব্যাকলাইটও ফুল ফ্রেশ, উপরের অংশটাও ফুল ফ্রেশ, পিছনে মাঠগানটাও কিন্তু অনেক সুন্দর ফুল ফ্রেশ। এখন পিছনের টায়ারটা দেখেন, একদম শোরুম কন্ডিশন টায়ার, শোরুমে যেরকম থাকে হুবাহু ওই রকমই আছে। শুধু পার্থক্য এতটুকু, শোরুম গাড়িগুলোর টায়ার ময়লা ছাড়া, এটা কিন্তু ময়লা আলা, ঠিক আছে? এতটুকু এই সাইডে অংশগুলো দেখেন, একদম ফুল ফ্রেশ, কোনো দাগ নাই, স্কেচ নাই, একদম ফুল ফ্রেশই দেখাবো, এবং গাড়িটি বাস্তবই ফুল ফ্রেশই আছে। পাওদানি সহ সাইলেন্সারগুলো দেখেন, একদম শোরুম কন্ডিশন, কিছুর দেখা নেই। আমি বিশেষ করে যেগুলো বাইক কিনি, একদম নিখুঁত বাইক কেনারই চেষ্টা করি, যার কারণে আলহামদুলিল্লাহ সেল ভালোই হচ্ছে। ইঞ্জিন সম্পর্কে আমি কিছু বলবো না, ইঞ্জিনটা শোরুমের সাথে মিলাইবেন, যদি একসাকশো না হয় গাড়ি নিতে হবে না। এই সাইডের অংশটাও দেখেন, একদম ফুল ফ্রেশ, কোনো ধরনের দাগ নেই, স্পট নেই। নিখুঁত বাইক যদি কিনতে চান, শোরুম কন্ডিশন বাইক যদি কিনতে চান, তাহলে এটা নিতে পারেন, ঠিক আছে? দেখেন ঠিক এরকম লাগবে সরাসরি যখন বাস্তবে দেখবেন। বাইশের বাইক কিন্তু আমি কয়েকটা কথা বারবার বলতেছি, এই বাইকটি কিন্তু বারবার বলতেছি, বাইশ সালের বাইক। দেখেন লুকিং গ্লাস, চাপা, সুইচ, এই সাইডের অংশগুলো কোনো জায়গার দাগ স্কেচ নাই। হ্যান্ডেলটাও দেখেন, ঠিক আছে? এখন দুইটি চাবি, গাড়িটি চলা দেখেন, 600 কিলো পার হয়েছে আর কি, 603 কিলো। 603 কিলোর বাইক কেমন হবে আপনারা আপনারা জানেন, এটা আপনারা একটু নিজে নিজের বিবেকে প্রশ্ন করেন, ঠিক আছে? এখন গাড়িটি স্টার্ট হয়ে গেছে, এখন সাউন্ড শোনেন। হ্যাঁ, সাউন্ড দেখার কিছুই নেই, সাউন্ড আপনারা 600 কিলোর চলার বাইকের সাউন্ড কেমন হবে এটা আপনাদেরও আপনাদেরও অজানা নেই। একদম ফুল ফ্রেশ বাইক এবং সাউন্ড কোয়ালিটি 100-100 আছে। তো এই বাইকটি এখন দামে আসবো, এই বাইকটি আপনারা নাম পরিবর্তন সহ এক দামে পেয়ে যাচ্ছেন 1,65,000 টাকা, মালিকানা চেঞ্জ সহ 1,65,000 টাকা আপনারা 22 সালের বাইক পেয়ে যাচ্ছেন। তো এই দামে যারা নেবেন ফোন দিন, ইনশাল্লাহ ঠকবেন না। ভালো থাকুন, আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওয়া বারাকাতুহু।